পুষ্পাদিবে তখন ব্রাহ্মণ একটি জবা ফুল, একটি বিল্বপত্র আর একটা তুলসী হয়তো আপনার কাছে দিল। দেবী ভবতারিণী চরণে ছুঁয়ে দিল, শিবের চরণে ছুঁয়ে দিল, শ্রী রামকৃষ্ণের চরণে ছুঁয়ে দিল, ত্রিশক্তির কাছে ছুঁয়ে দিল, দিয়ে আপনার হাতে দিল। এইবার সেইটি নিয়ে আপনি হয়তো অনেকদিন পর আবার আসবেন কালীঘরে, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে দর্শন করতে, অথবা এক বছর হয়তো আসাই করে না, কোথাও বা কবিরের তাড়নায়, কোথাও বা কর্মে ব্যস্ত থাকার তরুণ, হয়তো কেউ দূরে চলে গেলেন বেড়াতে, হয়তো আসবেন এক বছর পর। তো সেই যে ব্রাহ্মণ এর কাছে আপনি গ্রহণ করলেন মায়ের একটি জবা, একটি বিল্বপত্র, একটা তুলসী পাতা বা কয়েকটি তুলসী পাতা, ঠাকুর মশাই ঘরটির কাছ থেকে নিয়ে মায়ের চরণে স্পর্শ করিয়ে আপনার মস্তকে স্পর্শ করিয়ে হাতে দিয়ে দিলেন। সেই যে দিলেন ওটি কিন্তু আপনি সযত্নে আপনাদের রাখা উচিত, ঔষধ সেটি যদি সেই পুষ্পার্থ যদি আপনি আপনার কাছে রাখেন, তাহলে আপনাদের এই যে প্রতি মঙ্গলবারে বা শনিবারে ঠাকুর যে যে বারে বিশেষ করে পূজার আয়নে ভীষণ রত থাকতেন, অমাবস্যার পূর্ণিমায় যারা বৃদ্ধ হয়েছেন, একেবারে বৃদ্ধ বৃদ্ধা, তাদের পক্ষে আর আসা যাচ্ছে না, তখন তারা ওই যে পুষ্পার্ঘ ওটি নিয়ে যদি আমরা ওটা খুব যত্ন করে রেখে দিই, কখনো শরীর খারাপ হচ্ছে মাকে স্মরণ করে ওইটি কপালে স্পর্শ করলে তা ঠাকুরের নামে, ত্রিশক্তির নামে, সারদা মা স্বামীজির নামে, মা ভবতারিণীর নামে, এই যে কপালে যখন স্পর্শ করাচ্ছেন তখন আপনি দেখতে পাচ্ছেন সেই মা ভবতারিণীকে, দেখতে পাচ্ছেন শ্রী রামকৃষ্ণ সারদা মা স্বামীজিকে, আপনি দেখতে পাচ্ছেন, হয়তো আপনি পাহাড়ের উপরে ভয় পাচ্ছেন, আপনার পকেটে আছে মায়ের আশীর্বাদী ফুল পুষ্পার্ঘ, আপনি পকেটে কাছে বুকে হাত দিয়ে দেখলেন আছে তো ভয় কি, তখন সেই মন, সেই ভয়ের সঞ্চারিত মন ভয় থেকে দূরে সরে গেল এবং আপনার হৃদয় যেন আরো জাগ্রত হলো, এই তো মা ভবতারিণী রয়েছে কাছে, ঠাকুর রয়েছে, সারদা মা রয়েছেন, স্বামীজি রয়েছেন, ভয় কি। এইভাবে যদি আপনারা কাছে রাখেন ঔষধ সম অধ্যাত্মের শক্তিকৃত ঔষধ, যেমন ঔষধ খাচ্ছেন, খাবেন টাবেন সব ঠিক আছে, কিন্তু দীর্ঘাগ্রস্ত অবস্থা, ভয়ের অবস্থা, কখনো বা হাইপার টেনশন, কখনো বা অবসাদগ্রস্ত মন, মুহূর্তে তা দূর হয়ে যাবে এবং ভয়কে তখন মনে হবে মলবত ত্যাগ করলেন, আর ভয় নেই। কিসের ভয়? মা রয়েছেন সঙ্গে, মা কিন্তু আছেন, ঠাকুর কিন্তু সঙ্গে রয়েছেন আপনার সঙ্গে, সেই ফুল শক্তি, সেই অর্থের মধ্যে, সেই পুষ্পার্ঘের মধ্যে তিনি রয়েছেন, আর আপনি তখনই চোখ বন্ধ করে দিব্য চক্ষুতে দর্শন করছেন
সেই শক্তি সকলকে দেখতে পাচ্ছে। পাহাড় পর্বত নদী পার হতে হবে, কখনো বা প্লেনে চলেছে, অনেক ভয়। সেই ভয়কে দূর করতে, কখনো মৃত্যু ভয়, কখনো লোক ভয়, রাজ ভয়, কখনো বা জরা ব্যাধির ভয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য এই পুষ্পাগ্নি যথেষ্ট। মহাবিশ্বে বহু মানুষ তাদের মধ্যে এই ভয়াক্ত ভাব দেখে তারা নিজেরা আরো বেশি সংকুচিত হয়ে পড়ে এবং ভয়াক্ত ভাবটা যেন তাকে জড়িয়ে ধরে। কেন? তিনি রয়েছেন অন্তর হৃদয়ের মধ্যে, এবং আপনার যখন হাতের মধ্যে সেই পুষ্পার্থ, তখন আপনি অন্তরে বললেন জয় মা ভবধারী, জয় রাম কৃষ্ণ, জয় মা চন্দ্রেশ্বরী, জয় স্বামীজির জয়। ভয় কোথায় চলে গেল, জয় হয়ে গেল, সেই ভয়কে জয় করে আপনি আবার হাঁটতে শুরু করেছেন। কখনো পাহাড়ে, কখনো পার হচ্ছেন নদীতে, কখনো বা প্লেনে চলেছেন, সঙ্গে মা রয়েছে, ঠাকুর রয়েছে। স্বামীজি যখন সেই মহাসমুদ্রে কন্যাকুমারীতে তাকে নাবিককে বললো আমাকে একটু পার করে দেবে, নাবিক দিল না। সে বললো আমার টাকা লাগবে। ঠিকই তো, সে তার পথে ঠিক বলেছে। স্বামীজি বললেন আমার এই গায়ের উত্তরে ওটা তোমাকে দিয়ে দেব, তাহলে তাহলেও সে পার করবে না। তখন সেই কোন যমুনার যমুনায় বসে সেই যে ষোলো আনা দান করেছিল শ্রী রাধিকাকে পার করবার জন্য শ্রী গোবিন্দ, তখন সেই গোবিন্দ রূপী যেন শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ বলে স্বামীজি ঝাঁপ দিলেন সেই মহাসমুদ্রে। তারপর হাত পা চলছে, জয় রামকৃষ্ণ বলে এগিয়ে চলেছে। পিছনে একজন সাধু, সে বলছে এই সাধু বাবা ওখানে হাঙ্গর আছে, কুমির আছে, সে মাছ যাইয়ে। তখন কি কথা শুনবে, ঠাকুর আহ্বান করেছে সেই সমুদ্রে পার হয়ে চললেন স্বামীজি, সঙ্গে শ্রী রামকৃষ্ণের নাম, ভয় নেই। তো আমরাও সেই যে পুষ্পার্ঘ আজও যারা সঙ্গে রাখেন, স্কুলের ছাত্র ছাত্রী, ধ্যানি জ্ঞানী প্রত্যেকের কাছে এই ঠাকুরের পুষ্পার্ঘ আমাদের কাছে তখন একটা শক্তি, যেন এক অন্ধের কাছে জ্যোষ্ঠীর মতো ঠাকুরের একটি জবাব। সন্ন্যাসে শুকনো শুকিয়ে গেছে, ভয় নেই, মায়ের চরণে ছিল, বেল্লপত্র শুকিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর শুকিয়ে গেছে তুলসী, থাক না, তবু চাই ঠাকুরের চরণ স্পর্শ হয়েছে, সেই যে শক্তি আমাদের কাছে রয়েছে, আমরা কখনো কখনো সেই ঠাকুরের
যে পুষ্পার্ঘ অবলম্বন করে আমরা দূরে দূরান্তে মহাসমুদ্রে কখনো বা প্লেনে কখনো নদীতে কখনো দূরে সেই রাজধানী এক্সপ্রেসে গাড়ি ছুটেছে কিন্তু আমরাও ছুটেছি জীবন দিয়ে প্রচন্ড স্পিডে রাজধানী এক্সপ্রেস চলেছে আমাদেরও ভয় নেই কারো ভয় হৃদয়টা দূর দূর করছে কিন্তু কাছে রয়েছে শ্রী রামকৃষ্ণ সারদামা স্বামীজির সেই পুষ্পাক্ষ সঙ্গে রয়েছে দেবী অবতারিণীর চরণের স্পর্শ ভয় কি আর ভয় নেই যেভাবে আমরা ছুটেছি ঠিক ফিরে আসবো আবার আসবো মায়ের এই মন্দিরে স্বামীজিও তাই ফিরেছিলেন সুন্দর করে আনন্দে উচ্ছ্বাস মানুষের মধ্যে এসে তিনি যখন কলকাতায় ফিরলেন তখন যেন সেই রূপ ঠাকুরের ভাবনা নিয়ে তিনি এত দূর পর্যন্ত চলেছিলেন তার ধ্যানে জ্ঞানে তার পুষ্পাক্ষ ছিল সেই পুষ্পাক্ষ আজ আমাদের কাছে যেন রক্ষার মানদণ্ড এই ধ্যান যখন বসছে না ধ্যান যখন অনুভবে আসছে না ধ্যান যখন চঞ্চল মনের মধ্যে প্রবেশ করছে আরো কিছু অশুভ বাতাবরণ যখন প্রবেশ করছে তখন সেই পুষ্পাক্ষ আবার আমাকে ঠিক যেমন এক একটা শিলালিপি বিদ্যাপুর যেমন এসেছিল একটা একটা করে দেখছে শিলাগুলো আমরা একটু করে চলেছি আর একটা প্রস্তর তার বাবার সঙ্গে আসছে ঠিক তেমনি আমরা যখন এগিয়েছি যুক্ত হব একদিন এবং সেখানে আমরা স্পর্শ পাব সেই অধ্যাত্ম শক্তির বোধ জ্ঞান ভাবনা আর সেই ঔষধি সম পুষ্পাক্ষ সবার কাছে থাক আর যারা শ্রবণ করছেন তাদের কাছে এই শ্রবণের মাধ্যমেও এই যে পুষ্পাক্ষ এই পুষ্পাক্ষ এই বেদান্ত মত থেকে পরিবেশন করা হলো সকলের কর্ণমূলকে যারা পথে যাচ্ছেন তারাও যদি খুলে দেখেন মোবাইলে দেখবেন ভয় নেই ঠাকুরের কথা শুনতে শুনতে প্লেন থেকে পৌঁছে গেলেন আর এক জায়গায় প্লেনে করে এইটুকু বলে আজকে এই ধ্যান অনুভব ঔষধি সম পুষ্পাক্ষ এখানে শেষ করি আপনারা গ্রহণ করুন সেই পুষ্পাক্ষ তবে আবার ভুলবেন না কার কাছে পুষ্পাক্ষ নেই সে সংগ্রহ করে নেবেন ঠাকুরের এটুকু বলে সকলকে আবার আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি ঠাকুরকে প্রণাম জানাই হরি ওম তৎসত হরি জয় স্বামী অভেদানন্দের জয় নমস্কার।